মোহাম্মদ আনোয়ারুল হক আকন্দ, গাজীপুর শ্রীপুর, বয়স 42। সমস্যাটা হয়েছিল ভাই, আমার এই বাম্পার শোল্ডারে একটা ব্যথা হয়েছিল, ব্যথা ব্যথা হওয়ার পরে এখানে মানে ব্যথা করতো, ব্যথার ট্যাবলেট খাইতাম কিন্তু কমে না, কমে বাড়ে এরকম। তারপর আমি ওই গেছি পরে ওখানে দেয় স্যারে, দেখাই পরে উনি কিছু টেস্ট মেস্ট দিছে, টেস্ট মেস্ট করার পরে দেখে ডেকে আবার ওষুধ টুষুধ দিছে, এক মাস খাইলাম। খাওয়ার পরে এক মাস খাওয়া অবস্থা তো কমে ব্যথা, আবার ঠিকই সেম একই থায়। তারপর আমার শোল্ডার মানে হাত উপর দিকে জাগাইতে পারি না, এদিকেও না এদিকেও না, হাত আর উঠে না। এই জন্য ওই সমস্যার কারণে পরে আবার গেলাম স্যারের কাছে, পরে আরও কিছু অনেকগুলো টেস্ট মেস্ট দিল, কয়েকগুলো করে নিয়ে আসো, করে নিয়ে আসো বললো, বললো যে আপনি তো এখানে যা যা করলাম তো আমি তো কাজ হচ্ছে না, তো এখন আপনি এক যান পিচিতে যান। পিচিতে গিয়ে দেখাইছি, তারপর আমার এমআরআই টেমআরআই দিছে, এরপর আবার ওই এক্সরে টেক্সরে দিছে, রক্ত টক্ত নিয়েছি, নেওয়ার পরে টেস্ট মেস্ট নিয়ে গেলাম, ওনার ট্রিটমেন্ট করে তারপরে আমার ওনার ওষুধ লেখছে। ওষুধ লাগার পরে ওষুধ খাচ্ছি এবং আবার ফিজিওথেরাপি দিছি, অনেক ফিজিওথেরাপিও দিছি অনেকদিন, কিন্তু মূলত আমার মানে কাজ হচ্ছে না, হাতটা উঠতেছে না, সবচেয়ে আমার ভয় হলো এটা যে হাত উপর দিকে উঠছে না কেন। এই জন্য পরে আবার আবার মনে করেন যে এখান থেকে কিছুদিন ওষুধ খাওয়ার পরে আমি পরে স্যারের সফল অবদান স্যারের কাছে আসছি আর কি। কর্মজীবনে কিছু না, আমি যে একটা কোম্পানি থেকে জব করি ওটা আমার এই মেশিন অপারেটার, আমি এখানে আমার অপারেটিং করতে হাত দিয়ে হাত দিয়ে পা দিয়ে আর কি একটা মেশিন চালাই আমি। তেমন আমার তো হঠাৎ করে ব্যথা হয়েছে, তেমন তো আমার ওই কাজ করতে অসুবিধা নাই, কিন্তু আমার ডান হাত দিয়ে সাহায্য করি বেশি আর কি, ডান হাতটা ব্যবহার করি, এই জন্য বাম হাতে আমার একটু মানে প্রেশারটা একটু কম পড়ে। সম্মুখীন মানে হাত তো উপরে উঠতো না, আমার হাতটা উঠতোই না, এই কম উঠতো না, হাতে তো শক্তি কম পাইতাম, তো আমি তো রাইটিংটা অপারেটিংটা তো এটি করতাম না, বাম হাত দা, কিন্তু এই বাম হাত দা আমি করতে পারতেছি না আর কি, সমস্যা নিচের দিক চাঁদা দিতে পারি কিন্তু এদিকে এটাই নামতে পারি না বা উপরে উঠাইতে পারি না, এরকম সমস্যা। এখন আমি আগের থেকে সুস্থ, আগের থেকে অনেকটা উপরে উঠাইতে পারি, শক্তি পাই, এদিক সেদিক মৌসুম হয়েছে করতে পারি। সারা সন্ধ্যা আমার ছোটো ভাই আর কি অনলাইনে ব্যয় করছে, অনলাইনে দেখার পরে ওনা আসছে নিয়ে আসছে আর কি। আমি অবশ্য শ্যামলীতে থাকি, ওনার তো এই হাসপাতালে আমি জানি চিনি, তার কাছে আসার পরে উনি একটু করেছে, ঘাড়ের এমআরআই করাইছে আর কিছু রক্ত রক্ত আর একশো টাকা কিছু করাইছে, করানোর পরে উনি রিপোর্ট দেখছে, তারপর ঘাড়ের রক্ত নাকি এনে চাপা খাইছে, এই রিপোর্টের নাম পিআইডি বলছে, পিআইডি হয়েছে আর কি। তারপর দেখার পরে উনি ট্রিটমেন্ট দিছে, ট্রিটমেন্ট থেরাপি দিছে, ওষুধ দিছে, খাওয়ার জন্য খাইছি, খাওয়ার পর থেরাপি দেওয়ার জন্য আল্লাহ দিলে অনেকটা হাত উপর দিকে উঠছে। ঘাড়ের সমস্যা আগের থেকে একটু ইয়া হয়েছে, ঘাড় তো আগে লাগাতে পারতাম না, ব্যথা হতো হইতো, এখন আল্লাহ দিলে অনেকটা ঘাড়ের মনে দিলেও ফুটে পড়ে, আগে একটু ফুটতো না, ঘাড়ের রোগ কে করতো আর কি, তাই এখন মোটামুটি আল্লাহ দিলে আগের থেকে সুস্থ। থেরাপি তো নেওয়ার কথা বলছিল স্যার, নীতি বলছিল, কিন্তু আমি তো সমস্যার কারণে নিতে পারিনি, 14 দিন দিছিলাম আর কি, 14 দিন দেওয়ার পরে মোটামুটি একটা লাইনে চলে আসছিল। এখানে যারা থেরাপি দেয় তারা অনেকটা আমাকে হেল্প করছে, নিয়মকানুন শিখাই দিছে, এইভাবে করবা, সে ব্যায়াম করবা, হ্যাঁ এইভাবে থাকবা, এইভাবে খাওয়া ওষুধ, তারা সুনির্দিষ্ট বলছে আর কি, যে কথা শিখাই দিছে, ব্যায়াম শিখাই দিছে, মানে আমি অন্য অন্য দেখাইছি কিন্তু উপকার পাইনি, এখানে আইসা আর স্যার দেখাইয়া আমি উপকার পাইছি, অনেকটা উপকৃত হয়েছি আর কি। স্যারকে স্পেশালি অনুবাদ জানাই, স্যার স্যারের কাছে আইসা রুগী অনেকেই সুস্থ হয়, হ্যাঁ ওনার ট্রিটমেন্টটা ভালো, এখানে চিকিৎসা উন্নত, স্যার যে চিকিৎসাটা করে মোটামুটি তা অনেকটি উন্নত, সিস্টেমগুলোই ভালো, একটা পরে একটা মনে করেন যে স্যার চিকিৎসা করে। না আমি বলবো যে সবাই আসুক স্যারের কাছে, আয়সা চিকিৎসা নেক, স্যারে আসলেও অনেকটা একভাবে দেখে, সব কিছু ক্লিয়ারভাবে দেখে, চিকিৎসা হয়, স্যারের হাতে অনেক রুগী ভালো হয়, ইনশাল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের রুগীরা আসুক আয়সা ওনারকে দেখা। আমি যেহেতু উপকার পাইছি, আল্লাহ দিলে তো সবাই উপকার পাচ্ছে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবাইভাবে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, থাকতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা
বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।